ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর একটা ফটোশপের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নর্মাল ফটোকে কিভাবে একটা নতুন লুক কিভাবে দেবো আমরা সম্পূর্ণ বাংলায় আজকে শিখবো সিনেমাটিক লুক কিভাবে দেবো নর্মাল ফটোটোকে আমরা তো আজকে আমরা শিখবো সম্পূর্ণ বাংলায় তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জয়েন থাকার জন্য এরকম নতুন নতুন ট্রিক আপনারা দেখতে পাবেন শিখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ বাংলায় তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বারবার প্র্যাকটিস করুন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি তো ভিডিওগুলোকে ভালো করে দেখুন মন দিয়ে একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব বুঝাবার যাতে আপনারা বুঝতে পারেন সো বেশি দেরি না করে আজকে আমাদের মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তো প্রথমে আমরা দেখবো যে আমাদের নর্মাল ফটোটা কীরকম ছিল তারপর ডিজাইন করার পর আমাদের ফটোটা কীরকম হয়েছে তো প্রথমে আমাদের দেখে নিছি এটা আমাদের নর্ম্যাল ফটো আছে এ ফটো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে আপনারা বারবার প্র্যাকটিস করে আপনারা নতুন কিছু ট্রাই করতে পারেন তো একটি পদ্ধতির মধ্যে অনেক রকম একটি পদ্ধতি অনেক রকম ডিজাইন হয় আপনারাও জানেন তো অবশ্যই প্র্যাকটিস করবেন বার তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারবেন সো আমার নর্মাল ডিজাইনটা হচ্ছে এটা আর আমার ডিজাইনটা আমি যেটা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা চেঞ্জ করার পরে এইরকম আমি লুক নিয়ে এসেছি সো দেখতে পাচ্ছেন কীরকম লাগছে আগে কীরকম ছিল এখন কীরকম লাগছে তো আজকে আমরা এই ডিজাইনটা কীভাবে করেছি আজকে সেটা আমরা শিখবো তো এখান থেকে এটাকে আমি ক্রস করে দিচ্ছি অলরেডি তাহলে কেটে দিলাম তো এটা আমাদের নর্মাল ফটো যেটা আমি নিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি অলরেডি এখান থেকে তো আমার এটা ডাউনলোডে ডাউনলোড করে রেখেছি অলরেডি এখান থেকে তো এখান থেকে আমি ওপেন করে নিয়েছি অলরেডি তো ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমি কী করবো এখান থেকে এটাকে আমি কপি করে নিছি অলরেডি এখান থেকে কপি করার পর আমি কী করবো এখান থেকে যেটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন আছে ম্যাজিক ওয়ান টুলটা আছে তো এখান থেকে আমরা কী করব কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নেব কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা কী করব এখানে যে সিলেক্ট সাবজেক্ট আছে মাউসের যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট আছে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করবেন তো সিলেক্ট সাবজেক্ট করার পর যে আমার ফটোটুকু যে যতটুকু এরি আমার দরকার ততটুকু এরি আমার কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যাবে তো তোমাদের এটা আমার ভার্সান হচ্ছে দু হাজার উনিশ আছে ফটোশপ দু হাজার অবশ্যই এটা ডাউনলোড করবেন বা আরও যদি সিসি ভার্সেন থাকে তাও এটাতে কাজ করতে পারেন আরও বেশি ভার্সেন থাকে তো সেটাতেও করতে পারেন তো এখান থেকে এটা সিলেকশান হয়ে গেছে এখানে সিলেকশন হওয়ার পর আমরা কি করবো এখান থেকে এখান থেকে যে আছে টুল আছে এখানে এটা আমরা সিলেকশন করবো সিলেকশন করার পর আমরা কী করব চিপে শিপ চিপবো শিপ চিপে এখান থেকে এটা সিলেকশন করে নেব অলরেডি এখান থেকে এটা সিলেকশন করে নিচ্ছি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শিপ চিপে কিন্তু সিলেকশন করবো এই পর্যন্ত আমাদের যে আছে কলসিটে কাছে এই পর্যন্ত আমরা সিলেকশন করে নেব অলরেডি দে ওকে এন্টার তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা সিলেকশন হয়ে গেছে সিলেকশন হওয়ার পর আমি কি করব কন্ট্রোল যে দিয়ে কপি করতে পারি সদ্যান কপি হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আগে কীরকম ফটোটা ছিল এখন কীরকম ফটোর লুকটা এসছে দেখতে পাচ্ছেন আমার অলরেডি তো এখান থেকে এটা হয়ে গেছে আমরা যে ব্যাকগ্রাউন্ড কপি করেছিলাম সেটার ওপর আমরা ক্লিক করব ক্লিক করার উপর যে ফাঁস্ট আছে এখানে ওপর ক্লিক করব কন্ট্রোল মাউসেল মাউসের রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক আর কন্ট্রোল সেকেন্ডের যেটা আছে ব্যাকগ্রাউন্ড কপি সেখানে আমরা প্রথমে সিলেকশন করবো তারপর এ ফটোটার উপর কী করব কন্ট্রোল মাউসের রাইট ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আগে যেরকম আমার সিলেকশন অবস্থায় ছিল সেরকম কিন্তু সিলেকশন অবস্থায় আমার চলে এলো এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা করতে পারি সিলেকশন যাব মডিফাই এখান থেকে যাব আমরা এক্সপান্ড এক্সপান্ডে যে আমরা মিনিমাম এটা তিরিশ পার্সেন্ট আমরা দিয়ে দিচ্ছি থার্টি থার্টি পিক্সেল দিয়ে দিচ্ছে তোমাদের যদি ফটো কোয়ালিটি লো থাকে তো তোমরা কম দিতে পারেন আমার তিরিশ পার্সেন্ট যখনই দেবো তখন দেখতে পাচ্ছেন আমার যে সাইডে অল্প আগে আগে কিন্তু আমার এটা বেড়ে গেলো দেখতে পাচ্ছেন আবার আগে কী কীরকম ছিল আমি আবার দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আগে কীরকম ছিল দেখুন গায়ে একদম যে ফটোটা উপরেছে গায়ে কিন্তু ঘেসে বোধে আমার কিন্তু এটা সিলেকশন ছিল আমি যখনই এটা করছি ফিল্টারে যেয়ে বোধ আমি ফিল্টার নয় সরি সিলেকশন যেয়ে মডিফাই যেয়ে আমি এক্সপান্ড যখনই করছি এটা থার্টি পার্সেন্ট ওকে তখন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কিন্তু অল্প বেড়ে গেল দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখিয়ে দিয়েছি তো এটা হওয়ার পর আমরা কি করব এটা হওয়ার পর আমরা করতে পারি এখান থেকে যাব এডিটে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে আছে কন্টেন্ট ফিল আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করতে হবে ঠিক আছে এখানে এখানে যেটা ওয়েট হয়েছে এখানে আমাদের ডিজাইনটা এখানে আসবে কিন্তু কীরকম ডিজাইনটা হবে সেখানে কিন্তু আমাদের এখানে শো করে যাবে তো আমি বেশিক্ষণ ওয়েট না করে এখান থেকে ওকে করে দিয়েছি আমরা তারপর দেখব কি কীরকম হয়েছে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি অলরেডি যাতে আমার ডিজাইনটি একবার নিখুঁতভাবে হয় তো এটা বারবার প্র্যাকটিস করবেন যাতে শিখতে পারেন আপনারা আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নতুন কিছু শিখতে পারবেন বা আমি কিছু শেখাতে পারব সাবস্ক্রাইব করে রাখলে কি আমি যখনই ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান অবশ্যই চলে যাবে এটার জন্য তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি অলরেডি তো যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে নিয়েছি এখান থেকে যখনই আমি এটা সে করবো এখানে আরেকটি কিন্তু আমাদের কপি লেয়ার হয়ে যাবে অলরেডি সেটা আমরা দেখব এটা কমপ্লিট হওয়ার পর তো অলরেডি এটা আমাদের দেখিয়ে নিচ্ছি কমপ্লিট হোক আমাদের তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি অলরেডি তো এটা হতে অল্প লেট লাগতে পারে কারণ কি আমার যে ফটো ইমেজ কোয়ালিটি নিয়েছে সেটা আমি হাই রেজেশন নিয়েছি তো তোমরা চেষ্টা করবে যাতে কম রেভেশান নেওয়ার তো তো তাড়াতাড়ি এটা হবে তো আমি হাই নিয়েছি যাতে আমার পিকচার কোয়ালিটি আর যাতে আমার ডিজাইনটা যেটা করবো সেটা একবার নিখুঁতভাবে একদম অরিজিনাল লোক একেবারে লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা একটা ইয়ে হয়ে গেছে আমি এ বন্ধ করে দেখিয়ে সো দেখতে পাচ্ছেন আমার যে ইয়ার ছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে এখান থেকে এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে এখান থেকে এটা সব সিলেকশন করে নিলাম সিলেকশন করার পর এখানে যে চারপাশে চতুর্ভুজের মতন যেটা সিলেকশন আছে সেটা কী করব কন্ট্রোল ডি করে দেবো কন্ট্রোল ডি করার পর এখান যেটা যে ব্যাকগ্রাউন্ড টু কপি আর ব্যাকগ্রাউন্ড কপি এই দুটো সিলেকশন করবো সিলেকশন করার পর কী করব মাউসের লেফট ক্লিক এই দুটো সিলেকশন করে মাউসের লেফট ক্লিক করব এখান থেকে আমরা কী করব এখান থেকে মার্জ লেয়ার যেটা আছে সেখান থেকে আমরা মার্জ করে দেবো এখানে শর্ট কাটও করতে পারেন কন্ট্রোল লি মার্চ করলে কন্ট্রোল ই ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এটার ওপর সিলেকশান করবো এখানে ওপর আমরা কি করব কন্ট্রোল অল দিয়ে দেবো এটার ওপর সিলেকশান করে কন্ট্রোল অল তো কন্ট্রোল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মুভ টুল নিয়ে নিছি এখানে কন্ট্রোল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা প্লাস মতন চিহ্ন আসছে তো এখান থেকে এটাকে আমি দেখি মুভ করে নিলাম অলরেডি কন্ট্রোল ডি দিয়ে দিয়েছি তো এখান থেকে যখন এটা সিলেকশান করব এখানে যাব এটার উপর তো কন্ট্রোল অল দিয়ে দিচ্ছি কন্ট্রোল অল দেওয়ার পর আমি দেখি কি হচ্ছে এখান থেকে দেখি এখান যখন সিলেকশান করবে এখান থেকে আমার কিন্তু এটা নিচে নামবে তো দেখে নিচে আমার কি অসুবিধা হয়েছে এখান থেকে দেখি তো এখান থেকে যখন এটা মার্চ করে নিলাম তারপর দেখি কি হচ্ছে আমাদের অসুবিধাটা কি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার সিলেকশন আছে তো ব্যাকগ্রাউন্ড টু নিয়ে নিলাম যে কন্ট্রোল অল দিলাম কন্ট্রোল অল দেওয়ার পর কী করবো কন্ট্রোল চিপে এটা আমি নিচে সিলেকশান আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা কিন্তু নিচে নামিয়ে দেবো এখান থেকে যেটা আছে সেটা কিন্তু নিচে নামছে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মিনিমাম আমি যতটুকু এরিয়া দরকার ততটুক আমি কিন্তু এখান থেকে সিলেকশান করে নিচ্ছি এখান থেকে এটা এখান থেকে এই পর্যন্ত আমি সিলেকশান করে নিয়েছি অলরেডি এই পর্যন্ত যে ডান ওকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম কন্ট্রোল ডি দেওয়ার পর আমার যেটা আছে কন্ট্রোলটি দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নিচে নেমে গেছে নিচে নেমে গেছে তো আমি এই দুটোকে বন্ধ করে দেবো অলরেডি এখান থেকে বন্ধ করার পরে এখানে যে নিচে লেয়ারটা আছে সেই নিচে লেয়ারটা সিলেকশন করবো তো এখান থেকে কী করব আমি এখান থেকে নিয়ে নেব পোলিগুলোন লেসো টুল লেসো টুল নেওয়ার পর এখান থেকে আমি একটা এখানে একটা আমি সিলেকশন করব অলরেডি এখান থেকে যে কোনো একটা সিলেকশন করে নিচে অলরেডি এটাকে সিলেকশন হওয়ার পর আমি লেফট ক্লিক করলাম এখান থেকে কি করব এখান থেকে আমরা ফেদার দিয়ে দেবো ফেদার মিনিমাম কুড়ি পারসেন্ট দিয়ে দিলাম ডান ওকে দেওয়ার পর আমরা কী করব এটা ডিলিট করে দেবো অলরেডি ডিলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কী করব আমরা কন্ট্রোল ডি দিয়ে দিলাম কন্ট্রোল টি ডি দেওয়ার পর এখান থেকে আমরা দেখব নেক্সট কি কাজ হয় আমরা সেটা দেখব আমরা তো এখান থেকে আমরা যে ইমেজটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্কাই পরিবর্তন সেটা আমরা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি অলরেডি এখান থেকে আমরা ডাউনলোড করা আছে এখান থেকে এটা দেখতে পাচ্ছেন আমার তো এখান থেকে এটাকে আমি ঠিকভাবে সিলেকশান করে নিয়েছি অলরেডি এখান থেকে এটা সিলেকশান করার পর এটা কী করবে এখান থেকে নিচে আমি নামিয়ে দেবো এটা এটাকে নিচে আমি নামিয়ে দেব নাচে নামিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটা ঠিকভাবে কাস্টমাইজ করে নিচ্ছি এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি উপরে করে দিলাম এটাকে নিচে নামিয়ে দিচ্ছি অলরেডি এখান থেকে এটা উপরে উঠিয়ে দিলাম ঢেডানো ওকে তো এটা হওয়ার পর আমরা কী করব এটার উপর আমরা এটা একটু ও ছেড়খানি করবো ছেড়খানি করবো কি এটা আমি ডিজাইনের লুক একটা নিয়ে আসবো নতুন ডিজাইন এটা সিলেকশন করা আছে অলরেডি এখান থেকে যাব আমরা ফিল্টার ফিল্টারে যাওয়ার এখান থেকে আমরা যাব ক্যামেরা র ফিল্টার ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ডিজাইনে একটা মূলত একটা নতুন লোক নিয়ে আসবো আমাদের এটার মধ্যে তো এটার মধ্যে নতুন লোক নিয়ে আসবো কীভাবে এটা এখানে বেসিক যে ইনফরমেশান আছে বেসিক আমরা গেলাম বেসিক যাওয়ার পর এখান থেকে আমরা কন এক্সপোজারটা হালকা আমরা বাড়িয়ে দেবো মিনিমাম মিনিমাম আমরা দশ পার্সেন্ট দিলাম কনটেস্টটা হালকা আমরা বাড়াবো মিনিমাম এই পর্যন্ত দেখি কনটেস্টটা হালকা বেশি বাড়ায় এটা হাইলাইট হালকা বাড়িয়ে নিই এখান থেকে এটা হালকা বাড়াব এখান থেকে যেটা হোয়াইট আছে সেটা হুইটটা হালকা বাড়িয়ে নেব এখান থেকে হুইট এখান থেকে এটা যে শ্যাডোটা হালকা বাড়িয়ে নিচ্ছি এখানে হাইলাইটটা হালকা বাড়াবো ফুল করে দেবো আমি হাইলাইটটা এখানে কন্টেস্টে যেটা আছে সেটা আমরা ফুল করে দিলাম এখানে যেটা আছে হোয়াইটটা হালকা আমরা বাড়িয়ে নেব এখান থেকে ব্ল্যাক যেটা আছে সেটা হালকা আমরা দেখি ব্ল্যাক যেটা আছে হালকা আমরা এটা মিনিমাম বাড়াবো এখান যেটা আছে ডেহিজা ডেহিজা এখান থেকে এটা হালকা আমরা বাড়িয়ে নেব এখান থেকে হালকা আমরা এটা দেখি কমিয়ে দিলে কী এখান থেকে হালকা আমরা এটা বাড়িয়ে নেবো এখান থেকে এখান থেকে ব্ল্যাক যেটা আছে সেটা হালকা আমরা বাড়িয়ে নিচ্ছি এখান থেকে ব্ল্যাক যেটা আছে দে ডান ওকে তো আমার ডিজাইন লুকটা কিন্তু আলাদা রকম একটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাবো আমরা তো এখান থেকে ক্যামেরা ফিল্টার যেটা আছে প্রোগ্রেস যেটা আছে সেটা আমার কমপ্লিট হয়ে যাক তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেগুলো আমি বন্ধ হয়েছে সেগুলো আমি চালু করে দিলাম দেখতে পাচ্ছেন এবার নতুন লুক চলে এলো এখানে কিন্তু আমার যেটা আছে এখানে কিন্তু জলের দি দেখতে পাচ্ছেন জলের কালারটা কিন্তু এমন মিলছে না তো দেখতে পাচ্ছেন এখানে আলাদা ভাব আছে এখানে কিন্তু আমার আলাদা ভাব আছে এইখানে কিন্তু আলাদা ভাব আছে এখানে আলাদা ভাব আছে এটা আমরা মিলাবো মিলাবো কি করে এখান থেকে আমরা কি করতে কি করতে পারি এখান থেকে এটা আছে এখানে এটার উপর আমি মাস্ক করে নিয়েছি মাস্ক করার পর এখানে সাদা আছে তো এখানে আমরা কী করে নেব কালো তো এখান থেকে আমরা কি করব এখানে ব্রাশ টুল নিয়ে নেব অলরেডি ব্রাশ টুল নিয়ে এটাকে আমরা এই পর্যন্ত এটাকে আমরা সিলেকশন করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার একই রকম কালার জলের কালারটা কিন্তু মিলে যাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এইদিকে যেটা মিলে সেটা আমরা এখান থেকে এই টু আমরা কিন্তু মিলেনি এখানে পর্যন্ত আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি অলরেডি ওকে ডান কমপ্লিট এখানে এবার আমাদের কি কাজ হবে এখানে এটা আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে এখান থেকে আমরা এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি তো এখান থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি এখান থেকে যে জলের কালারটি আছে জলের কালারটি কিন্তু আমরা চেঞ্জ করব। সেটা কীভাবে করব এখান থেকে আমরা যাব এখান থেকে সলিড কালার একটা যে কোনো কালার নিয়ে নিচ্ছি হালকা কালার আমরা যে যেরকম জলের কালার হয় সেরকম অনুযায়ী নিয়ে নিচ্ছি হালকা আমি এই কালারটি নিয়ে নিচ্ছি ওকে এই কালারটি নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো এখান থেকে ভিভেড লাইট করতে পারি ভিভেড লাইট করার পর এখান থেকে আমরা মাউসের লেফট ক্লিক করবো ব্লেন্ডিং অপশানে যাব ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো এই অপশানে আর এটা হালকা বাড়িয়ে দিলাম এটা হালকা এই দিক থেকে কমিয়ে দিলাম দিয়ে ডান ওকে দিয়ে এটার উপর আমরা কী করবো সাদার উপর কন্ট্রোল আয় ক্লিক করবো কন্ট্রোল আয় এখানে সাদা দিলে এখানে কী করবো এখানে কালো এখান থেকে ব্রাশ টুল নিয়ে নিচ্ছি অলরেডি এখান থেকে ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইডে হালকা আমি বাড়িয়ে নিচ্ছি অলরেডি চারশো এক পর্যন্ত এখান থেকে এটা কী করব এখান থেকে এটা সিলেকশন করবো কন্ট্রোল জেড জি এখান থেকে এটাকে সিলেকশন করে নিয়েছি অলরেডি সিলেকশন মানে জলের কালারটা হালকা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অলরেডি এখান থেকে এটা আমি ঘষিয়ে দিচ্ছি অলরেডি যেখান যেখানে আমার দরকার জলের কালার সেখান সেখানে আমি কিন্তু জলের কালারটি দিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন যেগুলো বাড়তি অংশ হয়ে যাবে কোনো অসুবিধা নেই পরে আমরা মুছে নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমার দরকার জলের কালারটি চেঞ্জ করব সেখানে সেখানে কিন্তু আমরা জলের কালারটি চেঞ্জ করতে পারি এখান থেকে সো দেখতে পাচ্ছেন যেখানে বাড়তি অংশ হয়ে যাবে কোনো অসুবিধা নেই পরে আমরা মুছতে পারবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা কিন্তু আমরা মুছে নিতে পারবো এখান থেকে এখানে যদি এখানে বেশি হয়ে যায় জলের কালারটা সেখান থেকে আমরা কমিয়ে নিতে পারবো এখান থেকে এটা কালো করে নিলাম এখান থেকে এটাকে মুছে দিতে পারবো আমি দেখতে পাচ্ছেন আমি আর এটা কিন্তু মুছে যাচ্ছে এখান থেকে যে অংশ বেশি হয়ে গেছে সেখান থেকে এটা মুছে দিতে পারি এখান থেকে যদি আমি যদি এটা মুছতে মুছতে বলি তো এখান থেকে মুছে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এটা হালকা কালার দেবো তো এখান থেকে অপাসিটের হালকা কমিয়ে দেবো আমি মিনিমাম ফিফটি ফোরটি পারসেন্ট এখান থেকে এটা মিনিমাম আমি কমিয়ে দিচ্ছি এখান থেকে এটাকে আমি কালো সাদা করে নিচ্ছি এখানে কালো আছে তো এখানে সাদা করে নেব ব্রাশ টুল নিয়ে এটাকে সিলেকশান করে দেবো সো দেখতে পাচ্ছেন হাল এখান থেকে এটাকে হালকা করে এটা কমিয়ে নিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন জলে এটা জলের সাথে এটা মিশে যাচ্ছে সো এটা আমাদের হয়ে গেছে অলরেডি কাজ শেষ তো তো আমাদের এবারে নেক্সট স্টেপে যাবো আমরা তো এখান থেকে এবারে আমাদের নেক্সট স্টেপ কী হবে এখান থেকে আমাদের যে কালারটি আছে ফটোর কালারটা আমরা চেঞ্জ করবো এখান থেকে যে ফটো আছে সেটা আমরা অরিজিনাল লুক কীভাবে নিয়ে আসবো এখানে আমি লেয়ার ওয়ানে যাব লেয়ার ওয়ানে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালার থেকে আমরা যাব প্রথমে আমরা কী যাবো এটা ন্যাচারাল ন্যাচারাল কালারটা থেকে এখানে হালকা আমরা হালকা আমরা বাড়িয়ে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে এটা হালকা আমি বাড়িয়ে নিয়েছি সো দেখতে পাচ্ছেন আর আমরা কিছু করবো না এখান থেকে আমরা কী করবো হোয়াইট হোয়াইটে কালারটা হালকা আমরা এই দিক থেকে বাড়িয়ে নিয়েছি এদিক থেকে কমিয়ে দিই তাহলে কী দেখি এখান থেকে এটা হালকা আমরা কমিয়ে নেব এখান থেকে ডান ওকে এটা কাজ এটা কাজ কিন্তু শেষ আমাদের তারপর আমরা কী যাবো লেয়ার ওয়ানে যাবো লেয়ার ওয়ানে যাওয়ার পর এখান থেকে ফিল্টার ফিল্টার দিয়ে ক্যামেরার র ফিল্টার এখান থেকে এবার আমাদের কি করব মডিফাই করব এখান থেকে আমরা কি যাবো এখান থেকে আমরা যেতে পারি এখান থেকে আমরা যাব কি দেখি ডিটেলসে যাই ডিটেলস ইন যাবো না এখান থেকে দেখি কি অপশন আছে আমরা একবার ভেরিফাই কোনি অলরেডি এখান থেকে আমরা দেখি এখানতে কি কি অপশন আছে এখানে ডিটেলসে যাই ডিটেলসে কালার मिक्सিং এ যাবো আমরা কালার मिक्सিং যাও পরে এটা আমি কি করব কন্ট্রোল প্লাস দিয়ে দিছি তাহলে আমার কি বুঝতে সুবিধা হবে এখানে যে আছে লিমু লেন্স আছে অরেঞ্জ কালার যেটা আছে সেটা আমরা হালকা বাড়িয়ে নেব এখান থেকে অরেঞ্জ কালার যেটা আছে বাড়িয়ে নেবেন স্যাচুরেশন আছে স্যাচুরেশনটা হালকা কমিয়ে নেবো আমরা এখান যে হিউজ আছে হিউজটা আমরা হালকা বাড়িয়ে নেব এখান থেকে দিয়ে ডান ওকে এখান থেকে এটা হয়ে গেছে এখান থেকে আমি কী করব স্মার্ট কালার যেটা আছে স্মার্ট কালারটা কন্ট্রোল আই দিয়ে দিলাম কন্ট্রোল আই দেওয়ার পর এখানে কালো যেতে আছে এখানে সাদা করে নেবো এখানে ব্রাশ টুল নিয়ে এটার উপর আমরা ব্রাশ করব তো যেই যেই যা জায়গাগুলো আমার মানে ব্রা যে যে জায়গাগুলো আমার পরিষ্কার করবো থা আছে সেই জায়গাগুলোকে আমরা আমরা পরিষ্কার করে নেব অলরেডি সো তো এখান থেকে আমরা কি করে ব্রাশ টুলটা নিয়ে নিলাম এখান থেকে সিলেকশন করে এখান থেকে এটা উপর আমরা ব্রাশ করে দেবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে এখান থেকে যেখান যেখানে আমার কালার চেঞ্জ করবার থাকবে সেখান সেখানে আমি কিন্তু কালার এখান থেকে চেঞ্জ করতে পারি সো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে এখান থেকে বুঝতে কিন্তু সুবিধা হয় সো দেখতে পাচ্ছেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করছি ব্রাশ করলে পদে ব্রাশ করলে পরে আমার কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন তো এটা আমার ব্রাশ করা হয়ে গেছে অলরেডি এখান থেকে আমরা কি করবো এখান থেকে যেগুলো আমার আছে এখান থেকে এগুলো সব আমি সিলেকশন করে আমি কি করব কন্ট্রোল যে গ্রুপ করে নিয়েছি আমি গ্রুপ করার পর এটা আমি আবার গ্রুপ করে নিয়েছি অলরেডি এখান থেকে এখান থেকে গ্রুপ করার পর আমি কি করব এখান থেকে কন্ট্রোল ই দিয়ে দেবো তো এখান থেকে আমরা কী করি দেখিনি এটা আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাক অলরেডি তা আমরা কিছুক্ষণ ওয়েট করে রয়েছি আমরা তো এখান থেকে যেটা আছে রেন্ডিং হচ্ছে রেন্ডিং এটা হয়ে যাক অলরেডি তো তা আমরা অপেক্ষা করে রয়েছি অলরেডি আমরা সো আমাদের ডান হয়ে গেছে অলরেডি এখান থেকে যে আছে এইবার আমার কি করব যে ছবির কালারটি আছে এই কালারটা আমরা কিন্তু চেঞ্জ করব এখান থেকে এটা অলরেডি আমার হয়ে গেছে এখান থেকে আমি কী করব কন্ট্রোল ই দিয়ে দিলাম কন্ট্রোল ই দেওয়ার পর এখান থেকে আমি আবার যেতে পারি ফিল্টার ক্যামেরা র ফিল্টার ফিল্টার পর ক্যামেরা র ফিল্টার দিয়ে দিলাম তারপর আমরা যে বেসিক ধারণে যে আছে বেসিক কাজগুলো যে যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারি এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে দিলাম কন্ট্রোল প্লাস দেওয়ার পর এখান থেকে আমি কালারটি চেঞ্জ করব এখান থেকে এক্সপোজার হালকা আমি বাড়িয়ে নেব মিনিমাম পাঁচ পার্সেন্ট এখান থেকে যে কনটেস্ট আছে কনটেস্টটা হালকা আমরা বাড়াবো এখান যে হাই 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 আছে হাইলাইটটা বাড়াবো এখান থেকে শ্যাডোটা যেটা আছে হালকা আমরা বাড়িয়ে নেব এখান থেকে হুইট যেটা আছে সেটা বাড়াবো ব্ল্যাক যেটা যে হালকা আমরা বাড়িয়ে নেবো এখান যে টেক্সচার আছে টেক্সচারটা হালকা আমরা বাড়াবো এখান থেকে এখান থেকে ক্লিয়ারলি আছে এটা হালকা আমরা বাড়িয়ে নেবো এখান থেকে যে হচ্ছে ডিএু যে আছে এটা আমরা বাড়িয়ে নেবো এখান যে ভাইব্রেন্স আছে ভাইব্রেন্স মিনিমাম এটা আমরা করে নিয়েছি চল্লিশ পার্সেন্ট করে নিচ্ছি এখানে যে কার্ভ আছে কার্ভটা দেখি কার্ভের কোনো সেরকম অপশান নেই আমরা ডিটেলসে চলে যাই ডিটেলসে আমরা এখান থেকে কী করব এখান থেকে সার পেরে এটা পঁচিশ দিয়ে দিলাম এইটা মিনিমাম পঁচিশ দিয়ে দিলাম এইটা মিনিমাম আমরা থার্টি পারসেন্ট দিয়ে দিলাম থার্টি পার্সেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের কালার মিক্সিং যেটা আছে দেখি কালার মিক্সিং কিছু কাজ আছে কিনা না কালার মিক্সিং কিছু কাজ নেই এখানে অলরেডি দেখি কিছু কাজ আছে না এখানে কিছু কিন্তু আমাদের কাজ নেই এনে কালার গেডিয়েন এই যে দেখি কিছু কাজ আছে কি না কালার গেডিয়েন কিছু করবো না আমরা অপাসিটি দেখি অপাসিটি আমরা কিছু করব না এখানে এটা দেখি এই অপশানটাতে এই অপশানে কিছু কাজ নেই এফেক্ট আমরা যাবো এফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা যেটা হচ্ছে ভ্যা ভ্যাগনেটিং আছে যেটা আছে সেটা আমরা এখান থেকে কমিয়ে দেবো এখান থেকে যেটা আছে সেটা কমিয়ে দেবো কন্ট্রোল মাইনাস দিলে এটা আমরা বুঝতে পারব তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা আমি এটা এটা জিরো পার্সেন্ট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন জিরো পার্সেন্ট এটা এরকম লুক আছে এখান থেকে আমি যাতে হালকা এটা কমিয়ে দিই সো এখান থেকে লুকটা আমার কিন্তু এরকম চলে এলো দে ডান ওকে তো আমরা কিছুক্ষণে এটাকে অপেক্ষা করে নিয়েছি তো অপেক্ষা করার পর দেখবো আমাদের কীরকম রেজাল্ট আসছে ফাইনাল রেজাল্ট কীরকম আসছে সেটা আমরা দেখব সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট এটা চলে এসছে ঠিক আছে এটার পর আমাদের আর যদি কিছু কাজ করতে পারি তো এখান থেকে আবার যেতে পারি আমি ফিল্টার ক্যামেরারও ফিল্টার এখানে যেতে পারেন অথবা এখান থেকে হ্যাঁ ক্যামেরাররাও ফিল্টার আবার যেতে পারেন যদি কোনো অসুবিধা হয় বা কালারের যত কোনো এফেক্ট যদি আমাদের করতে হয় বা কালার কিছু যদি চেঞ্জ মডিফাই করতে হয় তো এখান থেকে আপনারা করতে পারেন আবার এখানে বেশ শিখে যাবেন বেশিকে যাওয়ার পর এখান থেকে যদি কোনো অসুবিধা হয় ডেহু যাটা হালকা আমরা বাড়িয়ে নেবো এখান থেকে যেটা হচ্ছে স্যাচুরেশনটা হালকা আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি তাহলে কি কালারে যে পরিবর্তনটা আসছে সেখান থেকে এখানে হালকা পরিবর্তন কিন্তু আসবে এখান থেকে আমাদের এখান থেকে যেটা আছে এখান থেকে হালকা আমরা বাড়িয়ে নেবো এখান থেকে এটা ডেড ওকে তো আগের থেকে আমার এবারে কালারটা আলো রকম কিন্তু লোক চলে এলো এখান থেকে তো এখান থেকে আমি এটা বন্ধ করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট কিন্তু কমপ্লিট এখান থেকে প্লাস জুম করে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল রেজাল্ট আগে রকম ছিল এখন কীরকম আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি অলরেডি আগে রকম ছিল দেখুন ফটোটাকে ফটোকে এটা আমি মাইনাস করে দিলাম নর্মাল ফটো কীরকম আছে ডিজাইন করার পর আমার ফটোর ডিজাইন লুকটা কীরকম হলো সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা দেখতে পাবেন শিখতে পারবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম লাগলো কীরকম শিখলেন আপনারা অবশ্যই জানাবেন সো নেক্সট ভিডিও খুব নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বারবার ভিডিওগুলোকে প্র্যাকটিস করবেন নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তোমরা তো নেক্সট ভিডিও খুব নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন